সুন্দর এই হাঁসের বাচ্চাগুলো হচ্ছে বার্নাকল রাজহাঁস। হাঁসগুলো যতটা না সুন্দর তার থেকেও বেশি বিস্ময়কর। এদের জীবনে শুরুতেই এমন নিষ্ঠুরতায় মুখোমুখি হতে হয় যা জানলে আপনি হয়তো কান্নাও ধরে রাখতে পারবেন না। জন্মের পরপরই বাচ্চাগুলোকে 120 মিটার উঁচু পাহাড় থেকে নিচে লাফ দিতে হয়। এই সময় হাঁসের বাচ্চাগুলোর বাবা মা দাঁড়িয়ে থেকে দেখে, কিন্তু কোনো প্রকার সাহায্য করে না। অর্ধেক বাচ্চাই পাথরে ধাক্কা খেয়ে মারা পড়ে, বাকি অর্ধেক অলৌকিকভাবে বেঁচে যায়। বেঁচে থাকার জন্য নিঃসন্দেহে এটি একটি দুঃসাহসী অভিযান। ছোট্ট সুন্দর হাঁসের বাচ্চাগুলোর এই দুঃসাহসী অভিযান এবং অলৌকিকভাবে বেঁচে থাকার গল্প শোনাবো আমাদের আজকের এই ভিডিওটিতে। তাহলে চলুন অবিশ্বাস্য এই বিষয়টি জানতে পুরো ভিডিওটি দেখা যাক। আর আপনি যদি প্রথমবারের মতো আমাদের চ্যানেলে এসে থাকেন, তাহলে প্রাণীদেরকে নিয়ে এরকম বিষয়কর সব ভিডিও দেখতে আমাদের এই ব্যতিক্রমধর্মী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এদের নাম বার্নাকল। মাটি থেকে প্রায় 400 মিটার উপরে এদের বসবাস। এত উপরে বাসা বাঁধার প্রধান কারণ হচ্ছে শিকারী প্রাণীদের থেকে ডিমগুলোকে রক্ষা করা, বিশেষ করে আর্কটিক শিয়াল এবং পোলার বিয়ার বা মেরু ভাল্লুকের হাত থেকে বাঁচানো। পরিযায়ী পাখি হওয়ায় শুধুমাত্র বংশবৃদ্ধির জন্য এরা পূর্ব গ্রিনল্যান্ডের পাহাড়ের চূড়ায় আশ্রয় নেয়। গ্রীষ্মের সময়টাতে এরা বাসা বাঁধে এবং ডিম পারে বেশি। সাধারণত শীতকালে অনেক বেশি ঠান্ডা থাকায় স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডে ফিরে আসে, সেখানেই উড়ে বেড়ায় এবং পানিতে সময় কাটায়। এবার আসি মূল ঘটনায়। জন্মের পরপরই এদেরকে কঠিন জীবনযুদ্ধের মুখোমুখি হতে হয়। বার্নাকল হাঁসকে পৃথিবীর সবথেকে পরিশ্রমী পাখিগুলোর একটি বিবেচনা করা হয়। বাবা মার মতোই বাচ্চা হাঁসগুলোর একমাত্র খাবার হচ্ছে ঘাস, কিন্তু ঘাস রয়েছে পাহাড় থেকে 120 মিটার নিচে ভূমিতে। বেঁচে থাকতে হলে হাঁসের বাচ্চাগুলোকে সেখানেই পৌঁছাতে হবে, এর জন্য তাদেরকে নিতে হয় কঠিন এক ঝুঁকি। মা রাজহাঁসটি প্রথমেই পর্বতের উপর থেকে মাটির দিকে লাফিয়ে নেমে বাচ্চাদেরকে উৎসাহিত করতে থাকে, এরপর বাচ্চাগুলোও সরাসরি নিচে লাফিয়ে পড়ে। এক্ষেত্রে তাদের অবস্থান ঠিক রেখে লাফাতে হয়, না হলে প্রাণের ঝুঁকি বেশি থাকে। নিচে নামার সময় বাচ্চাগুলো তাদের শরীর চওড়াভাবে বাতাসে মেলে ধরে, ছোট্ট পাখাগুলিও প্রসারিত করে। নিচে নামার সময় পাহাড়ের গায়ে ছোট ছোট ধাক্কা বাচ্চাগুলোর গতি অনেকটাই কমিয়ে দেয়, যা তাদেরকে নিরাপদে পৌঁছানোর জন্য খুবই জরুরি। সৌভাগ্যক্রমে অনেক বাচ্চাই তুষারের উপরে পড়ে, আবার কতগুলো বাচ্চা পাথরে পড়ে মারা যায়। যদি খারাপভাবে পড়ে তবে মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, কিন্তু ভালোভাবে পড়লে বেঁচে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। আর মাটিতে পড়ার প্রথম স্পর্শটা যদি পেট হয় তবে কোনো ঝুঁকি নেই, কিন্তু মাথা হলে তাতে হতে পারে মহাবিপদ। এই বাচ্চাগুলো আহত হয়েও কোনো রকমে বেঁচে যেতে পারে, কিন্তু নিচে অপেক্ষা করছে আরেক বিপদ। আর্কটিক শিয়াল ছাড়াও অন্যান্য অনেক শিকারী পশু পাখিও ওত পেতে রয়েছে বার্নাকলের বাচ্চাদের জন্য। সবকিছুই দেখছে মা, কিন্তু এখানে তার কিছুই করার নেই। শিকারী প্রাণীদের হাত থেকে বাঁচার জন্য বাবা পাখির চেয়ে মা পাখিরাই বেশি সজাগ দৃষ্টি রাখে। অবশেষে বাচ্চাগুলো সুন্দরভাবে তাদের যাত্রা শেষ করে। বাচ্চাগুলো চরমভাবে আহত হওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত মায়ের ডাকে সাড়া দিতে পারে। এখানেই শুরু হয় তাদের বেঁচে থাকার অন্য এক লড়াই। বার্নাকল রাজহাঁস পরিশ্রমী পাখির পাশাপাশি সাহসী পাখি হিসেবেও খ্যাতি অর্জন করেছে বিশ্বের বড় বড় পাখি গবেষণা প্রতিষ্ঠান থেকে। তারা মনে করে এই সাহস পাখিগুলো তাদের বংশ পরম্পরায় বহন করছে। বর্তমানে গ্রিনল্যান্ড, স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডে 40,000 এরকম রাজহাঁস রয়েছে। নেদারল্যান্ডসে রয়েছে 130,000, আর বাল্টিক সাগরের আশেপাশে আরও 8,000 রয়েছে বলে ধারণা করা হয়। বার্নাকল হাঁসের বাচ্চাগুলো আপনাকে কঠিন পরিস্থিতি মোকাবেলা করার সময় সাহস যোগাবে। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে এরকম আরও ভিডিও বানাতে আমাদেরকে উৎসাহিত করুন। সেই সাথে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও এই রাজহাঁসটির দুঃসাহসী অভিযান সম্পর্কে জানার সুযোগ করে দিন।